প্রিয় গাইস, মাই ফার্স্ট ব্লগ। আমি গতকালকে যে আলোচনা করেছিলাম, আলোচনার বিষয় ছিল যে আমার জীবনের যে ঘটনাটি বয়ে গেছে এর উপরে আমি একটি গল্পের মতো করে আমার জীবন বৃত্তান্ত আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। আমি যখন মাদ্রাসার সাথে ধর্মীয়ভাবে লেখাপড়া করতেছিলাম, এমন পর্যায়ে যখন আমার কিতাব পড়া শেষ হয়ে গেল, আমি তখন মানে আমার এলাকার যে মাদ্রাসা সেখানে আমার আর পড়া হলো না। এখন আমাকে কি করতে হবে, আমাকে অন্য একটি মাদ্রাসাতে যাইয়া ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে হবে। এজন্য আমি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের যে একটি বগুড়া জেলা আছে, এই জেলাটির নাম অনেকেই শুনেছেন বা বাংলাদেশে এই জেলাটি আছে বগুড়া জেলা। এই জেলার একটি মাদ্রাসা আছে নাম চার মাতার থেকে অল্প একটু পূর্ব দিকে আসার পর হাতের দক্ষিণ সাইডে একটি মাদ্রাসা পাওয়া যায়। মাদ্রাসাটির নাম হচ্ছে শামসুল উলুম কারবালা নিশিন্দারা বগুড়া মাদ্রাসা। এই মাদ্রাসা বগুড়া জেলার ভেতরে দুইটা মাদ্রাসা বড়, একটা আমাদের উত্তরবঙ্গের জামিল মাদ্রাসা, আর একটা মাদ্রাসা হইল বগুড়া জেলার এই দ্বিতীয় মাদ্রাসা কারবালা মাদ্রাসা। সেই সময় বগুড়া জেলাতে এই দুইটি মাদ্রাসাতে সমান তালে ধর্মীয় শিক্ষা হতো, এমনকি এই জায়গাতে সিট পাওয়া বা এই জায়গাতে মানে লেখাপড়ার সুযোগ নেওয়া এটা বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার ছিল। আলহামদুলিল্লাহ, আমি যখন এখান থেকে আমাকে বগুড়াতে নিয়ে যাওয়া হয়, আমার দাদা একটা চিন্তা করল যে যদিও দিনই ধর্মীয় শিক্ষা শিক্ষিত হতে হলে তাকে কিছু রিস্ক নিতে হবে, তা আমার দাদা বা আমার দাদু আমাকে বগুড়াতে নিয়ে যা এই মাদ্রাসাতে আমাকে ভর্তি করল। এই মাদ্রাসার ভর্তির নিয়ম অন্য মাদ্রাসার চাইতেও অসাধারণ একটা বা অন্য রকম বলতে পারেন। এই মাদ্রাসাতে যেই নিয়মের ভেতরে থাকা লাগে বা যেই নিয়মের ভেতরে এই মাদ্রাসাতে ভর্তি হওয়া লাগে, এই মাদ্রাসার ক্যাটাগরিটা অন্যরকমভাবে মানে সিলেক্ট করা আছে। এই মাদ্রাসার সর্বপ্রথম কোনো ছাত্র যদি যায়, সর্বপ্রথম সেই ছাত্রকে আগে যেই মাদ্রাসার থেকে সে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে গেছে তাকে আবার এই মাদ্রাসাতে যায়, আমি যেই নিচের ক্লাস থেকে পরে ওপরে ক্লাস উঠেছি ওই মাদ্রাসাতে গেলে আমাকে সেই নিচের ক্লাসের বই, যেটাকে আমরা কায়দা বই বলে থাকি আমাদের ধর্মীয় ভাষা অনুযায়ী, ইসলাম ধর্মের পরিভাষায় এই কায়দা বই, এই কায়দা বইটাকে আপনাকে আবার দেবে পড়ার জন্য যা আমাকে দিয়েছিল, এবং আমাকে আমার প্রাণ প্রিয় ওস্তাদ কারি আমিরুল ইসলাম সিরাজগঞ্জের হুজুর। এখন এই মাদ্রাসাতে তিনটা বিভাগ আছে, তা গ্রামের মাদ্রাসাতে যে পড়াটা হয় বা ওখানে গেলে যে পড়াটা হবে এর একটা মূল বিষয় অনেক ডিফারেন্স। মাদ্রাসা দুটাই মাদ্রাসা গ্রামের এবং শহরের, আমি দেখলাম যে অনেক টেকনিক অনেক কলা কৌশল তাদের আলাদা। আমাকে বলল যদি তুমি তোমার জীবনকে উজ্জ্বল করতে চাও তাহলে আমাদের সাথে একটা মাস তোমাকে আবার এই কলা কৌশল শিখতে হবে। আমি কিন্তু ইয়াজ দহম এইরকমভাবে কিতাব বিভাগ পড়ার জন্য ওখানে গেছিলাম, এখানে কিতাবের পড়া বন্ধ হয়ে যায়, তা আমি কতদূর লেখাপড়া করে গেছি সেখান থেকে আমাকে আবার বলা হইল। তা আমি ওখানে এক মাস লাগলো না, আমি 15 দিনেই তাদের যেই কলা কৌশল বা তাদের যে ট্রেনিং এটা আমি
রপ্ত করলাম আলহামদুলিল্লাহ, আমাকে সঙ্গে সঙ্গে কিতাবে দেওয়া হইল। আমি এই 15টা দিন কারি আমিরুল ইসলাম হুজুরের আওতায় ছিলাম, তার কাছ থেকে আমাকে বিভিন্ন কলা কৌশল রপ্ত করতে হয়েছে, আমি অনেক কিছু তার মাধ্যমে শিখেছি আলহামদুলিল্লাহ। হুজুর আমাকে অনেক বিষয় দেখে দিয়েছেন, অনেক বিষয় জানিয়ে দিয়েছেন, এবং আমি ওস্তাদের সাথে এমন একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল, আমি যদিও অন্য ক্লাসে বা অন্য শাখায় থাকতাম, হুজুরের আন্তরিকতা আমাকে মুগ্ধ করে দিয়েছিল। হুজুরকে আমার এত ভালো লেগেছিল যে হুজুরের প্রত্যেকটি কথা আমার কানে বাজত, যার কারণে আমি হুজুরকে কোনো দিন ভুলি নাই। এখন আমি হুজুরকে আমি সম্মান করি এবং ইজ্জত করি, আল্লাহ আমার হুজুরকে হায়াতে তৈবা দান করুক, আল্লাহুম্মা আমিন। ওস্তাদ উনি যখন আমাকে কারবালা মাদ্রাসাতে বিভিন্ন সময় আমাকে যখন জিজ্ঞেস করতেন, হুমায়ুন তোমার কীরকম হইতেছে লেখাপড়া, আমি হুজুরকে সব কিছু খুলে বলতাম। ওই জায়গাতে একটা বিষয় আমি খেয়াল করলাম, খানার যে বিষয়টি, সারা বাংলাদেশে আমি জানি না কোন মাদ্রাসাতে এইরকম নিয়ম আছে, কিন্তু আমি ওই মাদ্রাসাতে দেখেছি এই নিয়মটা আছে যে দুই বেলা খানার বিধান, যে যারা অল্প টাকা দেবে অর্থাৎ যারা 800 থেকে 1000 টাকা দেবে তারা লোকাল নামে একটা খাবার খাবে, যা আমার ভাগ্যে ছিল। লোকাল খাবার কি? লোকাল খাবার, এই খাবারের নামটাই হলো লোকাল খাবার, যেই খাবারটা একই জিনিস বারবার করে একে বলা হয় লোকাল। যে আমাকে যে মাদ্রাসায় খাবারটা দেওয়া হতো, এই খাবারটা ছিল প্রতিদিন সকাল 9:30 থেকে 10টার ভিতরে লাইন ধরে আমরা একটা খাবার তুলতাম, বা আমাদের একটা যে খাদ্য দেওয়া হতো মাদ্রাসার থেকে কিছু টাকার বিনিময়, আমি সেই খাবারটা গ্রহণ করতাম। তা এই যে আমি খাবারটা যখন গ্রহণ করতাম, এই খাবারটা ছিল মসুর কালাইয়ের ডাল আর আলু ভর্তা। আজকে যে আপনি মসুর কালাইয়ের ডাল বা আলু ভর্তা আমাকে দেওয়া হলো, আগামীকালকে আমাকে অন্য খাবার দেবে? না, অন্য খাবার দেবে না, এরই নামই হলো নকাল। যতদিন আপনি ওই মাদ্রাসাতে ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য থাকবেন, ততদিন আপনাকে এই খাদ্যটাই দেওয়া হবে, যেই খাদ্য আলু ভর্তা আর ডাল, এছাড়া আপনাকে আর কোনো খাবার দেওয়া যাবে না। এটাই হলো লোকালের মূল রহস্য। এইভাবে চলতে থাকলো আমার জীবনের 10 থেকে 11টি বৎসর ওই মাদ্রাসাতে। প্রতিদিন ভালো লাগে না, প্রতিদিন ভালো লাগে না এক আলু ভর্তা আর ডাল খেতে, তবুও খেতে হয়, কারণ যে কষ্ট করেই আজকে আলেম হতে হবে। আজকে যদি আমি পরিশ্রম করি, আজকে যদি আমি কষ্ট করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর সুফলতা দান করবে আলহামদুলিল্লাহ। অনেক সময় খারাপ লেগেছে যে প্রতিদিন একটা আলু ভর্তা আর একটা ডাল, এছাড়া কিছু দেয় না, কোনো দিন একটা দিন এই 11 বৎসরের ভেতরে একটা দিন সকালবেলা খাদ্যের আমি পরিবর্তন দেখিনি। ডাউলটা ভাই কেমন, যেই ডালটা আপনি খাবেন, একটা নদীতে সাঁতার দিলে যেমন সব শুধু পানি টলটল করতেছে, ঠিক ওখানে যে ডালটা পাকানো হয় পুরা পানির মতো, কিন্তু আলুর যে ভর্তা এটা না ঝাল না লবণ। এইভাবেই একবারে শীতল ঠান্ডা খাবার পরিবেশন করে থাকে মাদ্রাসা কর্তৃপক্ষ, যা আমাদের অর্থের বিনিময়ে আমরা খাবারটা খাইছি। একই মাদ্রাসায় লেখাপড়া করি, একই বিছানার পাশাপাশি থাকি, এক জায়গাতে পড়াশোনা, সব কিছু একটি, কিন্তু খাবারের বেলা একটা পরিবর্তন। আবার যারা
আমাদের চাইতেও ডবল টাকা দেয়, বা কোনো ছাত্র যদি 1500 টাকা বা 1600 টাকা দেয়, 1400 টাকা দেয়, তাদের খানাটা অন্যভাবে দেওয়া হয় বা তাদের খানার পরিবেশটা অন্যরকম। আমার আর একটি খানা আছে যেটা প্রতিদিন আসরের নামাজের পর অনেক সন্তানেরা খেলাধুলা করার জন্যে করে বাহিরে চলে আসে বা বাহিরে খেলাধুলা করে, কিন্তু আমরা খেলাধুলা করতে বের হই না, আমরা নামাজের পর যায়া ওই খানা নেওয়ার জন্য আবার লাইনে যায় দাঁড়াই। প্রতিদিন আমাদেরকে আসরের নামাজের পর একটা খানা দেওয়া হয়, যেই খানাটির মেনু হইল, যেই খানাটির মেনু এটাকে বলা হয়েছে প্রতিদিন মাছ দেয় বিকালবেলা, কিন্তু সেই মাছের কাটাও পর্যন্ত পাওয়া যায় না। তাহলে কি হয়ে যায়? কেউ কে তুলে খায় না, কেউ তুলে খায় না, মাছের কাটাও পাওয়া যায় না। তার মূল কারণ হইল যে মাছগুলো বিলীন হইয়া যায়, গলে যায়, সব কিছু গুঁড়া করে দেওয়া হয়, শুধু আমরা সাতটুকু পাই যে মাছের এটা তরকারি। এগারোটা বৎসর মাছ কি জিনিস, বড় মাছ বা একটা সিলভার মাছেরও চাকা আমরা খেতে পারি নাই বা চোখেই দেখি নাই। মাদ্রাসার ধর্মীয় শিক্ষার জীবন খুব মূল্যবান একটা জীবন, কষ্ট করে মানুষ হতে হয়। তা এটা ছিল আমাদের খাবারের মেনু, বা এটা আমরা খেয়ে মাদ্রাসাতে লেখাপড়া করেছি। আজকে যে মহান সৃষ্টিকর্তা এই পর্যন্ত নিয়ে এসেছে, অনেকে প্রশ্ন করছে হুজুর আপনি এখন কোন পর্যায়ে আছেন, আমি এখন কোন পর্যায়ে আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, সেটাও আপনাদেরকে আমি এক সময় দেখাবো, বা আমি কোন পর্যায়ে আল্লাহ আল্লাহ আমাকে এখন পর্যন্ত নিয়ে এসেছে আমি সেটাও আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। আমার জীবনের যেই মূল বিষয় বা কাহিনী এটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তা আমার দুই বেলা খানা শেষ, এটাই হলো আমার খাদ্যের মেনু। সকালে দুপুরে আমাদের কোনো খানা নাই, আসর নামাজের পর যে খানাটা দেয় এটা আমরা রাতের বেলা খাই। তাহলে আমরা খাবার পাইতাম টোটাল দুই বেলা, দুই বেলা দুই রকমের খানা। এগারোটি বৎসর মতান্তরে দশটি বৎসর আমি গ্রহণ করেছি, আমি খেয়েছি, আমি এখন জানি না মাদ্রাসাতে এই খাবারটা আছে কি না। আমি এক ছাত্রকে ফোন দিয়ে বলছিলাম, বলছে হ্যাঁ ভাই এখনও ওইভাবেই খানা আছে, ওই খানাই চলতেছে। যদিও কোনোদিন কোনো মানুষ ওই মাদ্রাসাতে, ছোট মাদ্রাসাতে একটা বকরি যদিও সাদগা দেয় এটা স্বাভাবিক, কিন্তু ওই বড় মাদ্রাসাতে হাজার হাজার ছাত্র যেখানে, ওখানে একটা বকরি সাদগা দিলে ওর কিছু পাওয়া যাবে না। এই জন্যে অনেক মানুষ ওখানে বকরিও সাদগা দিত না, যদিও কোনো দিন কোনো প্রভাবশালী গরু দিত, ওই দিন আমরা কিছু ভালো মন্দ পাইতাম আলহামদুলিল্লাহ খাইতে। যাই হোক, বিষয়টা যারা তিন বেলা খাবার গ্রহণ করে, আমার এই ছাত্র ভাইদেরকে সকালবেলা প্রতিদিন বুট দিয়ে খিচুড়ি দেওয়া হয়, যেটাকে বুটের খিচুড়ি বলে, এটা প্রতিদিন এদের মেনু, প্রতিদিন এরা বুট দিয়ে খিচুড়ি খায়। যখন এরা প্রতিদিন বুটের খিচুড়ি খায়, এটা প্রতিদিন দুপুরে এদের জন্য থাকে মাছ অথবা গোস্ত, না হয় ডিম, এটা থাকবেই, গোস্ত মাছ অথবা ডিম, এই তিনটা দামি মেনুর একটা মেনু থাকবে ওদের জন্য। এটা ওদের দুপুরবেলা খাবার দেয় জোহরের নামাজ পর। আবার রাত্রে ইশার নামাজ পর ওদের খানা দেওয়া হয় এখানে মাছ থাকবে, না হলে এখানে গোস্ত থাকবে, না হলে সবজি থাকবে, না হলে
ওদের জন্য আলাদা কিছু স্পেশালি কিছু থাকবে, অর্থাৎ তানের খানাটা ভিআইপি খানা, যেটাকে বলা হয় স্পেশাল খানা, তারা স্পেশাল খানা গ্রহণ করত, আর আমরা লোকাল খানা খাইতাম। এইভাবেই আমার জীবন চলে 11 বৎসর। বগুড়া কারবালার মাদ্রাসাতে আমি ওখানে 11 বৎসর লেখাপড়া করি। আমার এইভাবে জীবন অতিবাহিত হইতেছিল। এক পর্যায়ে যখন আমি আমার ওস্তাদ কারি আমিরুল ইসলামের সাথে আমি সম্পর্ক রাখি, হুজুরের সাথে যখন আমার একটা গভীর সম্পর্ক হয়, বা আমি হুজুরকে বলি যে আসলে আমি তো এরকমভাবে খানা খাইতে পারতেছি না বা কষ্ট হয়, হুজুর যখন বলল যে বাবা এখানে আমারও করার কিছু নাই বা তুমিও কিছু করতে পারবা, কিন্তু আমি তোমাকে কিছু পথ অবলম্বন করাতে পারি বা আমি তোমাকে এতটুকু সহযোগিতা করতে পারি যে এই যে কিছু কিছু অনুষ্ঠান হয়, বড় বড় মাসের ভিতরে অনুষ্ঠানগুলো হয়, তিথি পর্বগুলো যে আসে, শবে বরাত, শবে মিরাজ, লাইলাতুল কদর, হ্যাঁ, বা এরকম বিভিন্ন অনুষ্ঠানগুলো যখন হয়, আমি তোমাকে যখন বলবো তুমি আমার সাথে, আমি যেখানে যাব সেখানে তুমি যাবা, আর ওই অনুষ্ঠানগুলোতে বগুড়া জেলার ভেতরে যে অনুষ্ঠানগুলো হয় অবশ্যই ওস্তাদদের জন্য ভালো একটি খাবারের ব্যবস্থা থাকে। তা আমার ওস্তাদ আমাকে তার সঙ্গী করলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে আমাকে নিয়ে যেতেন, এমনকি আমি এত প্রিয় হয়ে গেলাম আমার ওস্তাদের, জুমার দিন হুজুর যখন নামাজ পড়াইতে যাইতেন আমাকে সাথে নিয়ে যাইতেন। আমি ওখানে যাইয়া অনেক সময় নিজেই ওখানে আজান দিয়েছিলাম, খুতবার আজান হুজুরকে বলে আমাকে একটু সুযোগ দেন, আমি একটু শিখি, আমি আজান দিয়েছি, বা হুজুরের সাথে থেকে আমি হুজুর যখন নামাজ পড়াইছে, খুতবা দিয়েছে, আলোচনা করছে, আমি হুজুরের মুখের দিকে প্রাণ ভরে তাকায় থাকছি এবং তার ভঙ্গিগুলো, তার আয়াতের অর্থগুলো, হাদিসগুলো যে বলার যে কৌশল, এটা আমি ওনার কাছ থেকে রপ্ত করেছি, আমি দেখেছি, শিখেছি, আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতে আমি পড়ি, এখানে লেখাপড়া করা হয় কীভাবে কী করতে হয়, আর আমি ওখানে প্র্যাকটিক্যাল হুজুরের সাথে আমি সব কিছু আমি যখন দেখতেছিলাম, বা আমি সব কিছু যখন আমার কলিজার ভেতর নিচ্ছিলাম, ওস্তাদ অসুস্থ হয়ে পড়েন একদিন, মসজিদে যাইতে পারে না, আমাকে শবে মিরাজের দিন বলতেছে যে হুমায়ুন মসজিদে তো আজকে জিয়ারত, তুমি তো অনেক দিন হলে আমার সাথে মসজিদে গেছো, তা আজকে আমার শরীরটা এত খারাপ লাগতেছে যে আমি এই জিয়ারতে যাইতে চাইতেছি না, তুমি যদি একটু যাইতে বাবা, আমি সভাপতিকে ফোন করে বলে দিয়েছি, তুমি যদি একটু যাও তাহলে আমার জন্য একটু ভালো হয়। আমিও বললাম হুজুর আপনি আমাকে দোয়া করেন, আমি জানো আপনার সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি এবং সবাই যেন আমাকেও ভালো বলে এবং আপনাকে যাতে অনেক সময় মসজিদে আপনি যদি নাও থাকেন, আমি জানো আপনার অবর্তমানে আপনার দায়িত্ব আমি পালন করে আসতে পারি। হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন, হ্যাঁ বাবা যাও। একটা কথা বললেন, ওখানে সভাপতি সাহেব তোমাকে যা বলবে তুমি সেই কথাটাই বেশি শুনবা, অনেক মানুষ অনেক কথা বললে তুমি সেটা শুনবা না। তা আলহামদুলিল্লাহ আমি গেলাম বগুড়া সেই শাকপালা জামে মসজিদে ওস্তাদের সাথে, যেখানে যাইতাম সেখানে আমি ওই দিন একাই গেছি। আমাকে অনেকে জিজ্ঞেস করতেছে হুজুর কেন আসে না, হুজুর কেন আসে না, হুজুর কখন আসবে, হুজুর কখন আসবে, হুজুর কি আসবে না। সভাপতি সাহেব শুধুই জানে যে হুজুর অসুস্থ, আমাকে পাঠাইছে। আমি এখন সভাপতি সাহেব আমাকে ইশারায় বলল বাবা তুমি যাও, ইশারায় নামাজটা আদায় করো। সুবহানাল্লাহ। আমি যখন নামাজ পড়াইলাম, অনেকে তো জানে আমি ওখানে অনেক দিন হলে গেছি বা আমি ওখানে যাই, এটা তো
আজকে নতুন না, প্রতিনিহত আমি ওখানে যাই। বামাকে সবাই চেনে কম বেশি। আমি নামাজ আদায় করলাম সবাইকে নিয়ে দোতলা মসজিদ। আমার নামাজ যখন শেষ হয়ে গেল আমি তাদেরকে নিয়ে এবং সবে বরাতের ওপরে যেই কথা বা কিছু হাদিসি কথা আমি ওখানে রাখলাম, কারণ তারা তো মিলাদ পড়ে না, আমার ওস্তাদ তো মিলাদ পড়াই নাই বা তারা পড়ে না। আমি তাদেরকে বললাম আমি যদি আপনাদেরকে কিছু নতুন একটা কথা বলি আপনাকে শুনবেন, তা বলতেছে কি আমরা তো কেউ মিলাদ পড়েন না, তা আপনারা নবীজির নাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির এটাকে আপনারা জিকিরের মাধ্যমে আপনারা সুন্দর করে পড়তে পারেন আমার সাথে। সবাই বললো হ্যাঁ পড়াও। তা আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাকে সুন্দর করে সুর করে করে তাদেরকে নিয়ে অনেকক্ষণ ধরে আমি এটা চর্চা করলাম তাদের সাথে, তাদেরকে নিয়ে আমি জিকিরে মশগুল হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তারা অনেকে আমার প্রতি খুশি। আমি ওখানে তাদেরকে নিয়ে দোয়া করলাম, তারা ওখান থেকে আমাকে হাদিয়া দিল, আমি সে হাদিয়া নিয়ে আসলাম। হুজুরকে সকনি ফোন করা হলো যে ইমাম সাহেব আপনি ধন্য বা আপনার চেষ্টা সার্থক হয়েছে। তা হুজুর বলল কেন, বলতেছে আপনি যাকে নিয়ে প্রতিদিনই মসজিদে আসতেন আমরা বুঝতামই না যে এই ছেলেটা এরকমভাবে আজকে জিয়ারত করবে বা দোয়া করবে। তা আমরা দোয়া করিয়ে যেন আরও বড়ো মানুষ হয়। হুজুর আমার ওখান থেকে খুশি হয়ে গেল। হাদিয়ার কথা আমি ওস্তাদকে বলে দিলাম যে আমার আমাকে এত টাকা হাদিয়া দিছে। হুজুর বলতেছে তুমি রেখে দাও কোনো সমস্যা নাই। আমি এইরকম করে প্রথম সবে বরাতের যেই অনুষ্ঠানটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান, মুসলিম হিসেবে আমি গর্ববোধ করি, সেখান থেকে আমার পথ চলা শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই যে আমি কন্টিনিউভাবে প্রতিদিন এসে ওস্তাদকে জিজ্ঞেস করতাম হুজুর আপনি কোন বই আমি যে লেখাপড়া করতেছি আমাকে পাশাপাশি আউট কিছু নলেজ আমি সংগ্রহ করতে চাই, আমি আউট কিছু জ্ঞান সঞ্চয় করতে চাই, আমাকে কিছু বই বা কিতাবের আমাকে কিছু নাম লিখে দেন যে আমি অল্প টাকা দিয়ে বগুড়া থেকে, বগুড়া আপনার হামিদিয়া লাইব্রেরি বলেন, ইসলামিয়া লাইব্রেরি আছে, বিভিন্ন সাইটে লাইব্রেরিগুলো আছে যেখানে কম দামে বই পাওয়া যায় বা অনেক সময় ফুটপাতও দেখা যায় সুন্দর সুন্দর হাদিস বই পাওয়া যায়। হুজুর আমাকে কয়েকটা লিখে দিলেন, আমি সেই অনুযায়ী সেই বইগুলোকে সংগ্রহ করলাম। এবং সংগ্রহ করার পর এই সংগ্রহ আমি মানে অন্য অন্য ছেলে পেলে খেলাধুলা করে তারা অন্য অন্য কাজ করে, আমি সকল থেকে বইগুলোকে আমি রিসার্চ করা শুরু করলাম বা আমার এই বই আমার জীবনের সঙ্গী করলাম। আমি এই বইকে আমার জীবনের রত্ন মনে করে আমি এটাকে তেলাওয়াত শুরু করলাম। প্রতিদিন যখন আমি বই পড়তাম আমার নেশাই হয়ে গেল। একটা করে ঘটনা আমি দুইবার করে পড়তাম আলহামদুলিল্লাহ, হাদিস এবং কোরআনের রেফারেন্স দেওয়া যে বই দলিল সহকারে আমি একটা করে ঘটনা দুইবার পড়তাম। ওস্তাদ জিজ্ঞেস করলো যে বাবা তুমি যে এইগুলো পড়ো মনে রাখতে পারো, তা আমি বললাম যে আসলে আমরা তো বৃহস্পতিবার করে বা শুক্রবার করে আমাদের বন্ধ থাকে, বৃহস্পতিবারে হাফ ক্লাস হয়, তা আমি তো বড় ক্লাসে থাকি, আপনার এখানে তো অনেক আমি তো এখানে আসছিলাম ছোটো ছোটো আছে, এরা তো অনেক মুক্তবে লেখাপড়া করে, তা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বৃহস্পতিবারে এশার নামাজের পর বা মাগরিবের পর থেকেই তো ক্লাস আসতে দুর্বল হয়ে যায়, শুক্রবারে ছুটির দিন আমরা আনন্দে থাকি, তা আপনি যদি অনুমতি দেন হুজুর তাহলে আমি প্রতিদিন এদেরকে নিয়ে অর্থাৎ আমি এদের সাথে থেকে আমি আমি যা পড়ি আমি এদের সামনে ওয়াজ আকারে পরিবেশন করব, বলবো আপনি তা একটু যদি আমাকে সুযোগ করে দেন, আমার এখানে বলা কর ভিতর দিয়ে একটা চর্চা এসে যাবে এবং ওরাও আমার কাছ থেকে কিছু শিখবে। তা হুজুর শুনে খুশি হয়ে গেল। খুশি মানে হুজুর যেখানে থাকতো একটা শাখা না, ওখানে তারও দুইটা শাখা ছিল, পাশে লোকমান হুজুর নামে একজন হুজুরের রুম ছিল বা উনিও শিক্ষক, এমরে সাইডে আর একটা ওস্তাদ ছিল নামটার মনে নাই,
মানে সিরাজুল ইসলাম এরকমই হবে, যাই হোক। ও ওই ওস্তাদ, ওর ওস্তাদকেও বলা হলো যে একই ক্লাসের ভিতরে দুইজন ওস্তাদ থাকে, বিশাল বড় রুম, আর একটা আলাদা সাইটে দেওয়া আছে সিরাজুল মা যে হুজুরের, ওই হুজুরের রুমটা। তা হুজুর বলল, তা বলছে ঠিক আছে, এটা তো ভালো কাজ, সে যদি ওখান থেকে সে যদি ছোটো সন্তানদেরকে বা ছোটো ভাইদেরকে যদি উৎসাহ করতে পারে, এটা তো ভালো, সমস্যা নাই। তা আমাকে, আমি বৃহস্পতিবার একদিন গেলাম, যাওয়ার পর ওই যে কালেমার যে তালকিনটা আমি মসজিদে করেছিলাম, ঠিক আমি ওই কালেমার তালকিনটা ওই ছোটো ছোটো ভাইদের সামনে আমি করলাম। হুজুরেরা সবাই শুনলো, সবাই খুশি। এরকমভাবে আমি এক প্রত্যেক সপ্তাহে কালেমার তালকিন করলাম, তারপরে একদিন আল্লাহ আল্লাহ জিকির করলাম আলহামদুলিল্লাহ। এরকম একদিন হঠাৎ করে তৃতীয় সপ্তাহে যাই আমি বিশ্বনবী যারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে একটা আমি ওদের সামনে কথা বলতে বলতে হঠাৎ করে আমি একটা সুর দিয়ে বললাম, এটাকে বয়ান আকারের মতো হয়ে গেল। অনেক ছাত্ররা শুনলো। আমি জানি না ওই দিন আমার ওস্তাদও রুম থেকে বের হয়ে আবার সে রুমে ফিরে এসে আর রুমে ঢোকেনি, যখন দেখে আমি আলোচনা করতেছি আমার ছোটো ছোটো ভাইদের সামনে, ওস্তাদ যখন বাইরে একটা টুলের ওপর বসে থেকে আমার পুরো আলোচনা শুনেছে, আলহামদুলিল্লাহ আমি ধন্য। আমি যখন এরকম আলোচনা করার পর সমস্ত ছাত্রদেরকে নিয়ে আমি আমার তিনজন ওস্তাদ যাদের সহযোগিতা বা যারা আমাকে বলার সুযোগ করে দিয়েছে তাদের জন্য দোয়া করলাম, মাদ্রাসার জন্য দোয়া করলাম, শামসুল হক যিনি মাদ্রাসার জায়গা দান করেছে তার জন্য দোয়া করলাম, পুরো মাদ্রাসার ছাত্রদের জন্য আমি দোয়া করলাম, ওস্তাদদের জন্য দোয়া করলাম। কাজী ফজলুল করিম হুজুর, উনি মসজিদের ইমাম সাহেব, জুমার দিনে আমরা ওনার অনেক খুতবা শুনেছি, ওনার অনেক ভঙ্গিমা আমি দেখেছি। আমরা ওনাদের সবার জন্য দোয়া করলাম, হুজুরেরা সবাই খুশি হয়ে গেল। আমার এই বিষয়টাকে, এটা ছিল গোপন, আস্তে আস্তে আমি দেখলাম এটা মহাতামিমের, আমার বাবার নামে নাম আশরাফ আলী মহাতামিম, ওনার কান পর্যন্ত যখন এই কথাটা চলে আসলো, বলতেছে এরকম এই ছেলেটা ওপরে যা এগুলো করে। তা আমার যিনি ওস্তাদ, ওস্তাদ পর্যন্ত খবরটা দেওয়া হলো, ওস্তাদ কিছু বলে না, বলছে ভালো কাজ, তো সে নিজে শিখতেছে অপরকেও শিখাচ্ছে, কোনো সমস্যা নাই, সে কোনো দুষ্টমি যদি করে তাহলে আমরা এটা দেখব। আমি ভয়ে ভয়ে থাকতাম, গরিব মানুষ, তেমন কোনো কিছু না করি, সবার কাছে একটা প্রিয় পাত্র হয়ে গেলাম, সবার সবস্তাদের খেদমত করেছি আমি। অনেক সময় মাদ্রাসাতে ছুটি হয়ে গেলো, আমাকে ছুটি দেয়নি, যে মাদ্রাসাতে তিন চারজন ছাত্র থাকা লাগে মাদ্রাসার পাহারাদার হিসেবে, আমি এরকম বহুত পাহারাদার দিয়েছি ওই কারবালা মাদ্রাসাতে আমি থেকেছি, কারণ বাড়িতে থেকেও আমাকে বেশি একটা বলা হয়নি, বাড়িতে আসো যে ওখানে থাকলেই তুমি ভালো হবা। আসলেই সত্য যে মাদ্রাসাতে যে যত থাকবে, মাদ্রাসাতে যে যত লেগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত জ্ঞানের ভাণ্ডার দান করে দেবে, সুবহানাল্লাহ। তা আমি এইভাবেই যখন পথ চলতে শুরু করলাম, মাদামি আইন রাখদা বলল, হুমায়ুন তুমি কাজটা করতেছো, খুব ভালো লাগতেছে বাবা, কোনো ছাত্রকে যেন মার দিও না বা কাকু যেন বকা দিও না, তুমি এমন কোনো কাজ যেন করো না যাতে আমরা কোনো সন্তানের বাবার কাছে আমরা মানে আমাদেরকে জবাবদিহি করতে। আমি বললাম যে না হুজুর, আমি কাউকে বকাও দেই না, গালিও দেয় না, মারিও না, ওরা আমার কথাগুলো শোনে। তা আমি এক সপ্তাহ না গেলে ওরাও অনেক সময় মন খারাপ করে, বলে যে হুমায়ুন ভাইকে নিয়ে আসেন, আমরা তার থেকে কিছু শুনবো বা আমরা কিছু শিখবো বা উনি বলে আমরা ভালো লাগে, এ একটা আন্তরিকতা হয়ে গেল মানে সবার মাঝে। আবার দেখা যায় ওদের পিতা মাতা অনেক সময় খাবার নিয়ে আসে, ওরা আবার আমাকে দিয়ে খায়, আমাকে অনেক কিছু দেয়, উপহার দেয়। ও অনেকের পিতা মাতা যখন আসে আসে বলে, বাবা আমার এই সন্তানটা দুষ্টমি করে একটু দেখো। তা আমার নিচে, আমরা থাকি নিচে, ওরা থাকে হলে তিনতলায়, আমরা থাকতাম নিচে। তা আমার নিচ থেকে তো তিনতলায় যায়া ওদের সাথে এত সময় দেওয়া মানে আমার বিষয়টা ছিল না, তবু আমি চেষ্টা করতাম। ওরা যখন নিচে নামতো খাবার জন্য আসতো, গোসল করতো বা খাবার তুলতো, আমি সব লক্ষ্য করতাম। অনেক পিতা মাতার কাছেও আমি প্রিয় হয়ে গেলাম, সময়কে ভালোবাসতে শুরু করলো। এইরকমভাবে আমার যখন মাদ্রাসার জীবন চলতেছে, এই যে আমি চলতেছি মাদ্রাসাতে, লেখাপড়া করতেছি, আমার মাদ্রাসার জীবন রানিং,
হঠাৎ করে কারি আমিরুল ইসলাম হুজুর, যিনি আমার ওস্তাদ ছিল 15 দিনের, হুজুরের বাড়িতে একটা মাহফিল, হঠাৎ করে হুজুর আমাকে বলল আমি যাব। তা আমি তোমার ওস্তাদকে বলছি তোমাকে নিয়ে যেতে বলছে। তাই বললাম আলহামদুলিল্লাহ, আমি ও শুনতে, আমি যেহেতু পড়ি আমার খুব ভালো লাগে শুনতে, আর মজা লাগবে, আমি যাব। না দেখলাম সেখানে আলোচনা আপনার রিজাউল করিম কাউসারি হুজুরের মাহফিলে আমি ছিলাম আলহামদুলিল্লাহ। হুজুরের সাথে আমি সিরাজগঞ্জ বাবা মানে মাহফিলে যখন উপস্থিত, ওখানে মাহফিলে আমি দেখে আসলাম, শুনে আসলাম, খুব ভালো লাগলো। বা তার আগেও আমাকে ওই দিন আমার কিছু বলতে দেওয়া সুযোগ হয় নাই, অন্য একটা ছোট একটা মাহফিলে হুজুর আবার সাথে নিয়ে গেল। সেখানে যাই আমি, কিছু কোরআন তেলাওয়াত করলাম, কিছু কথা বললাম। এই যে আমার আস্তে আস্তে করে বেড়ে ওঠা, আমার এই যে আস্তে আস্তে করে মাদ্রাসার জীবন অতিবাহিত হইতেছে, এক পর্যায়ে আমি শিক্ষা গ্রহণ করতেছি করতেছি করতে করতে আল্লাহ তাআলা আমাকে এক পর্যায়ে অনেক দূর পর্যন্ত নিয়ে এসল। আমিও অনেক সময় ছোট ছোট যখন মাহফিল হতো বা আমি যখন গ্রামে আসতাম বা আমি আশেপাশে অনেককে বলতাম যে ভাই আপনাদের মাহফিল হচ্ছে, যে আসলে ভাই কিছু পেতে হলে কিছু দিতে হয়, একে মানুষকে সম্মান করতে হয়, মানুষের সাথে লেগে থাকতে হয়, নিজে নিজে কোনো সময় বড় হওয়া যায় না। মানুষ যদি আপনাকে সহযোগিতা না করে, আল্লাহ যদি রহমত না করে, আপনি কোনো দিন বড় হতে পারবেন না। এটাই সত্য, এটাই বাস্তবতা। আমার জীবন দিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে আমি আপনাদেরকে বলতেছি। এলাকাতে যখন আমার মাহফিল হতো আমি অনেককে বলতাম আমি একটু গজল বলবো, বা কোনো মাহফিলে যদি হতো যে আমি একটু মাগরিবের পর বয়ান করতে চাই, তা আমি বয়ান করার পর ওখানেই একটা পরিবেশ হয়ে যেত যে এটা কে বয়ান করলো, অমুক গ্রামের অমুকের ছেলে বয়ান করলে ও বগুড়ো পরে, হ্যাঁ ঠিক আছে আমাদের এখানে সবটা মাহফিল হবে, ওর নামটা দাও, চতুর্থ নাম্বার বক্তা বা পঞ্চম নাম্বার বক্তা। আমি জীবনে এমন একটা মাহফিল করেছি যে মাহফিলে বক্তা ছিল 21 জন, তার ভিতরে আমি ছিলাম 19 নাম্বার বক্তা। এটা এই যে আমাদের জেলার পার্শ্ববর্তী জেলা গাইবান্ধা মহিমাগঞ্জ, এই মহিমাগঞ্জ গ্রামে আমি একটা মাহফিল করছিলাম। সারা রাত বক্তার আওয়াজ করবে, 15-20 মিনিট করে আওয়াজ করবে, 21 জন বক্তার ভিতরে 19 নাম্বার ছিলাম আমি। ওখানে আমার বোনের বিয়ে হয়েছে, সেই সুবাদে আমি দাওয়াত পাইছিলাম। তা এই যে আমি কোরআন হাদিসের কথা বা কোরআন হাদিসের কথা আমি যখন মাগরিবের পর বলতাম, বলতে বলতে আস্তে আস্তে করে আমাকে আমার নামটা পোস্টারে যখন দেওয়া হলো, সর্বপ্রথম যখন আমার নামটা পোস্টারে দিল আমার হৃদয়টা ঘুরে গেল, যে আমার নামও নাকি মাইকে মাইকে বলা হচ্ছে। তৃতীয় বক্তার কথাও তো মাইকে বলে, চতুর্থ বক্তার কথাও বক্তা নাম থাকলেই বলে। হ্যাঁ এরকম করে আস্তে আস্তে আমার মাদ্রাসার জীবনে লেখাপড়া এবং আমার চলতেছে শিক্ষা এবং আমার ছোটো ছোটো মাহফিলে আমার অংশগ্রহণ করা। ওস্তাদকে বলতাম অনেক সময় যেলে মাহফিল হতো বা অনেকেই বলতো হুজুর আপনার আওয়াজ কেন শুনবো, অনেক খুলি বৈঠক মাহফিল করেছি আমি, অনেক বাড়িতে অনেক ঘরে অনেক আঙিনাতেও আমি অনেক প্রোগ্রাম করেছি, তো অনেকে বলেছে হুজুর একটু কোরআন হাদিসের কথা শুনবো, হ্যাঁ বলে দিছি। অনেকে টাকা দিছে 200, 100, 150, 150 যা যা দিছে, যেহেতু নাও দিছে আমাকে একটু কথা বলার সুযোগ করে দিছে। এটাই আমাকে অনেক দূর অনুপ্রেরণা দিয়েছে, এটাই আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। এরম করে আস্তে 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 করে আমি যখন বেড়ে উঠতেছিলাম বা আমার যখন বেড়ে ওঠা শুরু হয়ে গেল, যে আমি এক পর্যায়ে যখন তৃতীয় বক্তা মাহফিল করতে করতে দেখা যায় অনেক সময় তৃতীয় বক্তাদেরকে 1,500-2,000 টাকা দেয়, ঠিক আমাকে ওই রকমভাবে দেওয়া হলো, 1,500-2,000 করে দিচ্ছ, প্রথমে 800-500 এরকম করে দিতে দিতে 1,000-1,200 এরকম করে দিতে শুরু করলো। আমি যখন দেখলাম আমার সকলেই দাদা, আমার দাদার কথা মনে হয়ে গেল, যে আসলে ধর্মীয় শিক্ষা যদি তুমি গ্রহণ করতে পারো তোমার কোনো দিন অভাব হবে না আলহামদুলিল্লাহ। ঠিক তাই আমি ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছি, আমার অভাব আমি বুঝতে পারিনি। আল্লাহ আমাকে প্রত্যেকটি সময় আল্লাহ আমাকে আগায় এনেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সহযোগিতা করেছে, আল্লাহ আমাকে সামনে যাওয়ার জন্য তৌফিক
এবং সুযোগ করে দিয়েছে। এভাবে যখন আমি লেখাপড়ার পাশাপাশি আমি দিনী ধর্মের কাজ যখন বাহিরে করা শুরু করে দিলাম, হঠাৎ করে একদিন আমার ওই যে মক্তবে আমি প্রতিদিন প্রতিনিহূর্ত বা বৃহস্পতিবার করে আমি কোরআন হাদিসে কথা বলি, ওই জায়গাতেই একটা ছেলের বাবা বা আমার একটা ছোট ভাই, আপনার ছেলেটার নাম হচ্ছে আবদুল্লাহ, এর বাবার বাড়ি গাবতলি থানার হাতিবান্ধা সোলাত্তাইর গ্রাম, বা এই জায়গার আশেপাশে হবে মনে হয় আমার এই ভাইটার বাড়ি, আমার বিশেষ একটা মনে হইতেছে না। তা ওর বাবা একদিন যা বলতেছে যে আমাদের মসজিদে একটা আমরা ইমাম নেব, যে ভালো আলোচনা করতে পারে, সুরকণ্ঠ ভালো, আমরা একটা ইমাম খুঁজতেছি, তা আমাদের খুবই ইচ্ছা, আমরা মাদ্রাসা থেকেই নিতে চাই। তা আমার ওস্তাদ বলল যে আসলে ইমাম কি না আমি জানি না, কিন্তু আমার এখানে একটা ছাত্র আছে, যে আমি আশা করি আপনারা তাকে পছন্দ দেখে পছন্দ না হলেও তার কার্যক্রম আপনাদের ভালো লাগবে। তা আমাকে যখন এইরকমভাবে বড়োভাবে উপস্থাপন করলো আমার ওস্তাদ আবদুল্লাহ বাবার সামনে, শেষে বললো ঠিক আছে আমি তো এ বিষয়ে পুরা কিছু বলতে পারবো না, তা আমি আপনাকে একটা কথা বলতে পারি, যে কথাটা হলো আপনি যদি এই ছেলেকে সামনে জমায় আমাদের ওখানে যাইতে দেন তাহলে আমি লোকজনকে বলে একটু খুতবা দেওয়াবো। তারপর ঠিক আছে সমস্যা নাই যাবে, সে শুধু এখানে থাকে না, বাইরে এসে ছোটো মোটো ওয়াজ মাহফিলও করে বেড়ায়। যেমন আবদুল্লাহর বাবার একটু খুশি খুশি লাগলো যে আমরা ওয়াজ করতে পারি, এই দোকান হুজুর কিন্তু আমরা খুঁজতেছি। তা আমি জুম্মার দিন অনেক আগে গেলাম আবদুল্লাদের বাসায়, গেলাম সেখানে খাওয়া দাওয়া করলাম, যে ওখানে থাকার পরও আমাকে জুমাই নিয়ে গেল, দেখলাম একটা সুবারির বাগান, অনেক সুবারির গাছ নদীর ঘেঁষে চলে গেছে, নদী ঘেঁষে সেই নদীর সাইটেই মসজিদটা, অনেক পুরাতন মসজিদ, বিশাল বড় গ্রাম, 250-300 ঘর মানুষ মিলে একটা মসজিদ। কিন্তু আমি যখন ওই মসজিদে প্রথম গেলাম বা আমি জুম্মার নামাজ আদায় করলাম, অনেকেই বলল যে হুজুর আপনি কি আজকেই যাবেন? তা আমি বললাম যে হ্যাঁ, আপনারা যদি কিছু বলতে বলতেছে না আপনি আজকে যাবেন না, আমাদের সেক্রেটারি সাহেব নাই বা জুম্মায় তো বেশি আলোচনা তারা অত একটা শুনতে পারে, অল্প একটু শুনেছে, অর্থাৎ তাদের আরও আলোচনা শুনবে আমার থেকে। তা আমি বুঝতে পারিনি, আমি বললাম ঠিক আছে আমি আসি সমস্যা নাই, যেহেতু আপনাদের সেক্রেটারি সাহেব নাই তাহলে আমি আসি কোনো সমস্যা নেই, আপনি বলেন। তা আমি আবদুল্লাহর বাসায় গেলাম, যে আবার ওখানে দুপুরে খানা দানা করে আমি শুয়ে পড়লাম, ফের আসরের আগে নামাজ পড়ালাম, মাগরিবে নামাজ আদায় করলাম, মানে ওনারা আমাকে দেখতেছে, মাগরিব পড়ালাম, ফের আসরে নামাজ পড়ালাম। তা এশার নামাজের পর হ্যাঁ দেখি একটা নতুন লোক আসলো, বলে এটা আমাদের সেক্রেটারি সাহেব। তা আমি তার সাথে মোসাফা করলাম, পরে বলতেছে হুজুর আপনি এখন একটু কোরআন হাদিস থেকে আলোচনা করেন। দেখি অনেক লোক আসলো, অনেক মানে জুমাই আমি খুতবা দিয়েছি তারা এটা মনস্থর করেছে যে আমাকে তারা পছন্দ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এসার অনেকগুলো লোক আসলো, মূল কমিটি আসলো, খাতাপত্র নিয়ে এসলো, নিয়ে আসার পর বলতেছে হুজুর যে আলোচনা করলাম দোয়া করলাম, দেখি যাবার অনেকেই তবারক, অর্থাৎ এদিকে একজন খুরমা নিয়েছে 10 কেজির মতো, সেটা আবার বিলি করে দিল, দিয়ে বলতেছে যে আপনি কী হাদিয়া নেবেন, কত টাকা হাদিয়া নেবেন আপনি? তা আমি তো মানে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়ে গেলাম, যে আমি আজকে এখানে প্রথম আসলাম, যে আমাকে এখানে আনা হলো বা আমাকে বলা হলো যে আপনি নামাজ পড়ান, তা আমি নামাজ পড়ালাম, জুম্মার নামাজের ট্রেনিংয়ে এসেছিলাম, আবার জহর পড়ালাম, আসর মাগরিব এশার পড়ালাম, এখন আমাকে বলতেছে কী হাদিয়া নেবেন? তাই বলতেছি আমি আসলে কী হাদিয়া নেব,
আমি তো কোনোদিন জুমার ইমামতি করিনি, আমি একটু মাঝামধ্যে করছি। যদিও আপনাদের এখানে আমাকে যদি আপনাদের ভালো লেগে থাকে আল্লাহ রহমতে, তাহলে আমি আপনাদের এখানে, আমার এটা প্রথম জুমা বা এটা আমার জীবনের শুরু, এই জুমার থেকে আমার জুমা ইমামতি করা বা খুতবা দেওয়া এখান থেকে আমার শুরু। তা আপনারা, আমি জানি না আপনারা কি করবেন, সেটা আসলে আপনাদের নিজ এখতিয়ার, আপনারা একটু খাস মেহরবানি করে আমাকে যদি একটু বলেন। তার আপনাদের যে নিয়মে আপনি সেই নিয়ম করলে আমার কোনো সমস্যা নাই। তা বলতেছে, হুজুর আমাদের এখানে নিয়ম, আমরা তো মাসে মাসে টাকা উঠাই না, আমরা এখানে মাসে মাসে টাকা দেই না, আমরা এই জায়গাতে একটা কাজ করি। আমি বললাম, কী কাজ করেন আপনারা? বলতেছে, আমরা মাসে মাসে টাকা একটা টাকাও দেই না, আমরা সিজনে অর্থাৎ ছয় মাস পর পর আমরা হুজুরকে অর্থাৎ বারো মন ধান দিয়ে থাকি। সেই সময় ধানের বাজার খুব কম ছিল, পাঁচ সাতশো টাকার মতো ছিল, চারশো টাকা দিয়েও পাওয়া যায়, তো এরকম চারশো সাড়ে চারশো টাকা অনেক আগেকার কথা, অনেক কম ছিল। তা বারো মন ধান, তা আমি চিন্তা মানে পাঁচশো করে হলেও পাঁচ বারো ষাট ছয় হাজার টাকার মতো, ছয় মাসে বছরে বারো হাজার টাকা। তা আমি কিছু বললাম না, আমি ওস্তাদের সাথে কথা বললাম, বলতেছে আলহামদুলিল্লাহ, বলো তোমার ওখান থেকে জীবন শুরু হোক বাবা, আগে তুমি এক জায়গায় ঢোকো, দেখো তোমাকে এমনি তোমার আস্তে আস্তে বেড়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি তাদের আমার দায়িত্ব, আমি বললাম, দেখেন আমি তো মাদ্রাসায় লেখাপড়া করি, তা আপনাদের এখানে ছোট ছোট যে অনুষ্ঠানগুলো হবে এগুলোকে আমাকে কিন্তু ডাকতে পারবেন না। যেমন এই যে একজন মানুষ বাড়িতে নতুন একটা বাড়ি করছে, যে মিলাদ পড়ান লাগবে, হুজুর আসেন, আমি এখানে যেতে পারবো না। আপনাদের এখানে আমি তিনটা দায়িত্ব মূল্যে পালন করতে পারবো, একটা খুবই নর্মাল হবে, ওটাও দায়িত্বের ভিতরে নিলাম, তবু ওটা নর্মাল ধরতে হবে। কোনটা? একটা হচ্ছে জুমা, এটা আমার দায়িত্বের ভিতর থাকবে, এটা আমি আদায় করে দেবো ইনশাল্লাহ। আমি যদি নাও আসতে পারি, আমার বগুড়া থেকেই কোনো হুজুর বা আমার ছাত্র ভাই আসবে, বলছে আলহামদুলিল্লাহ আমাদের জুমা চললেই হলো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। দ্বিতীয় দায়িত্ব হইল, যদি আপনাদের এখানে কেউ মৃত্যুবরণ করে, আমি এর জানাজায় অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আর তৃতীয়টা হলো বিবাহ শাদী। দেখা গেল অনেক সময় বিবাহ দিনের বেলা হয়, অনেক সময় দেখা যায় রাতের এগারোটা দশটার দিকে, দশটা এগারোটা বারোটার দিকে বিবাহ ঠিক হয়, বা কোনো আসরের পর আসরের পর মানে আপনারা এটাকে সিদ্ধান্ত নেন। আপনারা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে আমাকে যদি আগে বলেন যে হুজুর অমুক দিনে বিয়ে, আপনি আসেন, আমি এই ধরনের দাওয়াত আমি গ্রহণ করতে পারবো, যে আমার একটা ছুটির বিষয় আছে, আমি যদি মাদ্রাসায় লেখাপড়া করি, আমি তো এখনও হুজুর হই নাই, অত জান নেলা না। তা আর যদি আপনারা হঠাৎ কোনো বিয়ের ব্যবস্থা করেন, তাহলে আমাকে কিন্তু ডাকলে আমি আসতে পারবো না, কারণ আমার ছুটির কথা বলা যাবে না, আমার ওস্তাদকে আমি কখন জানাবো, কোন সময় আসবো, বগুড়া থেকে ভাবে দৌড়াদৌড়ি করে গাবতলি হয়ে না হাতিবান্ধা আসা আমার সম্ভাবনা না। আপনারা যদি এই তিনটা শর্ত মানতে পারেন, তাহলে আমি আপনাদের এখানে ইমামতি করতে পারবো ইনশাল্লাহ। তা সেক্রেটারি সাহেব বললো আলহামদুলিল্লাহ, সভাপতি বলছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কত সুন্দর কথা, সব ভেঙে চুরে বললো, ঠিক আছে হুজুর আপনি দুইটা দায়িত্ব পালন করে আসেন, আর একটা যদি আপনি পারেন আসেন, না হলে আমরা চালিয়ে নেবো। আমি আলহামদুলিল্লাহ এভাবে আমি মাদ্রাসার থেকে আমার এই দশ বছর বা এগারো বছরের ভিতরে আমি একটানা চার বছর ইমামতি করছি ওই মসজিদে আলহামদুলিল্লাহ। ইমামতি করার ভিতরে আমার পদোন্নতি হলো না, ওই রকমই থাকলো না। আমি যখন একটা বছর পার করলাম, এই বছর পার হতেই বা দেখলাম আমি একটা অনুষ্ঠান আসলো সবে মিরাজের, সেখানে দেখি আমি বললাম যে কারেন্ট নাই, যেহেতু সবার কাছে হারকিন লাগাইয়া আমি মানে আমি বলতেছি আপনারা এই হারকিনের আলো দেই এগুলো করেন, করছে হ্যাঁ এটা আমরা করে আসতেছি। তা আমি দেখলাম আশেপাশে অনেক বাড়িঘর, অনেকের বাড়িঘর টিনের মানে ইটের বাড়ি, অনেকেই বিদেশ থাকে, অনেকে চাকরি করে, অনেকে টাকা পয়সা অন্য রকম, যে এনাদের ভেতরে অনেক টাকা পয়সা আছে কিন্তু এরা মসজিদে কেউ দেয় না। তা আমি ওই দিনই কিছু বয়ান করলাম যে দান করলে কী হয়, দানের ওপরে কী প্রেক্ষাপট আছে, আল্লাহ রাসুল কীরকমভাবে দান উৎসাহিত করেছেন। আমি এরপর কথা বলতে বলতেই ওই দিনই আল্লাহ রহমতে আট থেকে সাত হাজার টাকা একটা প্রতিশ্রুতি হয়ে গেল আলহামদুলিল্লাহ। আট থেকে সাত থেকে আট হাজার টাকা একটা প্রতিশ্রুতি হলো, অনেকে দিতে চাইলো,
আমি বললাম যে টাকা দিয়ে কী করবেন আপনারা? বলতেছে হুজুর কী করলে ভালো হয়? আমি বললাম যে শোনেন, সবচাইতে উত্তম আল্লাহর ঘরকে আলোকিত রাখা আলহামদুলিল্লাহ। যেহেতু আপনি যেখানে হারকিন, একটা হারকিন কতক্ষণে মুজবে, কতক্ষণে কেরোসিনের তেল তো ওইটা মসজিদে না নাই উত্তম, কারণ কেরোসিনের তেলের যে গন্ধ এটা ফেরেস্তা সহ্য করতে পারে না, পেঁয়াজ রসুনের গন্ধ সহ্য করতে পারে না। তা বললো এর আগে তো অনেক হুজুর থেকে গেছে, তাহলে তো কথা বলে নাই। আমি বললাম যে তারা বলে নাই সেটা তাদের এখতিয়ার, এটা আমার না। আমি যেটা বলতেছি আপনাদের যদি মানার মতো হয় ইনশাল্লাহ, এটা আমার ইচ্ছা। হ্যাঁ, কে বললো কে বললো না এটা আমি বলবো না। তা বললো যে কী করা যায়। তা দেখা গেলো যে পরের দিনে দেখলাম আমি পরে মানে চলে আসলাম জুমায় পরে জুমায় যাই দেখি যে তারা ওই টাকাকে অর্থাৎ আরও অনেকের কাছে চাঁদা ধরে সেই টাকাকে দেখি তারা 38,000 বা 39,000 মতো তারা করেছে আলহামদুলিল্লাহ। বলতে বরাবর দেখি একদিন বগুড়াতে গেছে, যাই আমাকে ফোন দিচ্ছে হুজুর আপনি কই? তো আমি বললাম যে আমি তো মাদ্রাসাতে। বলতেছে একটু আসেন তো। আমি বললাম কোথায়? বলতেছে যে সপ্তপদী মার্কেটের এখানে একটু আসেন, আমরা কুমুটির লোক তিন চারজন এসেছি। আমি বললাম যে আল্লাহ কেন আবার কুমুটির লোক এখানে হঠাৎ করে আসলো? তো বলতেছে না হুজুর আপনি আসেন। আমি গেলাম হুজুরকে বললাম যে আমার মসজিদের কুমুটি রাখছে, আমাকে ডাকতেছে হুজুর। তো ওস্তাদ বললো বাবা যাও, যেহেতু তারা কী বিষয় নিয়ে আসছে। তা আমি গেলাম, যাওয়ার পরে দেখি 39,000 টাকা তারা বের করে বলতেছে আমরা একটু সোলার নেবো আলহামদুলিল্লাহ। আমরা খুশি হয়ে গেলাম, আমার হৃদয়টা ভরে গেল, আমাকে এত ভালো লাগলো যা বলার মতো না। বা এটা বৃহস্পতিবার হতে আমার মনে হয় সম্ভবত বৃহস্পতিবার ওনারা আমার কাছে গেছিলো, আমি তাদের সাথে থেকে ওই সোলারটা, যে সোলারটা তারা কিনতে চাইলো আলহামদুলিল্লাহ তারা ওটা সোলার কিনলো। শুধু সোলার কিনলো না, ওই সোলারের মাধ্যমে যাতে আজান হয়, অর্থাৎ ওখানে তো ব্যাটারি দিয়ে আজান হতো, নদী এলাকা তো কারেন্ট ছিল না, খুব কষ্ট করে যাওয়া লাগতো কাঁচা রাস্তা। তা যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আমাকে, আমি খুব আনন্দিত, আমি এত আনন্দিত যে এত আমি খুশি যে আল্লাহ আমার কথা শুনেছে, বা আমার আমার কথায় তা আমার কথা তারা বুঝে যে আল্লাহর ঘর আলোকিত করে দিচ্ছে আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। মসজিদে 39,000 টাকার সোলার আসলো, মসজিদের আজান যেখানে মাইক দিয়ে আজান হতো, ব্যাটারি থাকতো না, মুখ দিয়ে দিত, মাইকও ঘ্যান ঘ্যান করতো, মানে লুট নিতে পারতো না, কেমন যেন একটা বিশ্রী বিশ্রী ভাব ছিল। তা আবার আলহামদুলিল্লাহ তারা মাইকের সাথে যখন ওই ব্যাটারিকে সংযুক্ত করে আজান দিল, জুম্মার দিনে সবাই সে বলতেছে আজান কোমা আজকে এত সুন্দর শোনা গেল, মাইক কোমার ওইরকম সমস্যা ঘো ঘো করে না। তা বলতেছে যে লাইটিং ফাইটিং মনে করো ওরা বৃহস্পতিবারে নিয়ে এসেই ওরা লাইট টাইট অনেকে জুমার আগে সব কিছু করে দিছে, মসজিদে যাই আসতেছে তাই অবাক হয়ে যাইতেছে, বলতেছে এটা কী হয়ে গেল? এটা কোনো একটা ম্যাজিকের মতো, মানে একটা আলাউদ্দিনের চারাগের মতো মসজিদটা হঠাৎ করে আলোকিত হয়ে গেল। তা আলহামদুলিল্লাহ সব কিছু মালিকের ইচ্ছাই হয়, আমরা তো আমার তো করার কিছু নাই। তা আমি কোনো আমাকে বললো হুজুর আপনি খাস করে সবার জন্য একটু দোয়া করে দেন আলহামদুলিল্লাহ। আমি সবার জন্য খাস করে দোয়া করলাম যে দেখেন আপনারা যারা দান করলেন, এই যে দান আপনারা আলোকিত করলেন মসজিদ, আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন আমুল্লামাকে আলোকিত করে দেবেন, দোয়া খার করলাম। করার পর অনেকে যারা মানে দেয় নাই, যে লোকজন থাকে না যে অনেকেই দেবহীনী দেবহীনী এরকম ভাব অনেকের ছিল, তারা অনেক এসে বলতেছে হুজুর আমি তো দিতে পারি নাই, বা আমরা তো এই দানে অংশগ্রহণ করতে পারলাম না, যাই হোক আমরা এখন মসজিদে দিতে চাই, কারণ এখানে তো অনেক হুজুর গেছে তারা তো অম্বর মসজিদের ভাবে এত কথা বলেনি যে আপনারা মসজিদে এটা করেন ওটা করেন। যেহেতু আমি দেখতেছি আপনি শুধু আমাদের মসজিদেরকেই মসজিদেরই উন্নয়ন উন্নতি করার জন্য আপনি আমাদেরকে তাগিদ করতেছেন, আমি বললাম যে দেখেন এটাই আপনাদের ঘর, কারণ আপনি যখন কবরে থাকবেন আপনার বাবার আপনার সন্তানের দরজা বন্ধ হয়ে যাবে, আর বাপের দরজা মা সবার দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘরের দরজা বন্ধ হবে না আলহামদুলিল্লাহ। যখন এখানে জুম্মার আজকে আমরা যে জুম্মার দোয়া করতেছি, আপনি কি জানেন এই মসজিদের চতুর্মোড়ের সাইটে আপনাদের পিতা মাতার রুহগুলো আজকে এখানে এতিমের মতো ঘোরাঘুরি করতেছে, আপনাদের কারো বাড়িতে কিন্তু যায় না, এখানে হচ্ছে কারণ এখানে সন্তানেরা দোয়া করবে। একটা মুসল্লি কেঁদেই দিল, বলো হুজুর আমরা অনেক অনেক বুঝিনি, আমরা অনেক মূর্খ ছিলাম, বা আমাদের ইসলাম থেকে অনেক দূরে ছিলাম, আমরা নিজেদের আখের বুঝেছি, যাই হোক হুজুর আপনি একটু আমরা কিছু দিব, বা আমাদের এই দানগুলোকে আপনি কীভাবে নেবেন? তা আমি বললাম যে ঠিক আছে দান দিবেন, দান নেওয়া যাবে, এখানে আল্লাহর ঘরে দান তো শেষ করা যায় না। লাইট হয়ে গেছে, এখন আর একটা বিষয় আছে, এই যে বিছানা নাই, দেখলাম যে বিছানা নাই, তারা নামাজ পড়তো সানের ওপরে,
সে শানটাও বেশি ছিল না, একটু খাদ্রা খাদ্রি ছিল বা ভালো মতো প্লাস্টার হয় নাই। তা যাই হোক, আমি তাদেরকে বললাম যে আপনারা দিবেন আলহামদুলিল্লাহ, আমরা নেব। তা আপনারা যদি দানটা করেন আমি খুশি হয়ে যাব। তা আপনারা যদি এই বিছানাগুলো করব, বিছানা কীরকম, একটা বিছানার দাম তো অনেক, আপনারা তিন চারজন বা পাঁচজন সাতজন মিলে যদি একটা করে বিছানা, বা আপনারা যদি সবাই মিলে টাকা দিয়ে প্রথম যে বিছানাটা হবে আলহামদুলিল্লাহ প্রথম যে বিছানাটা আপনারা করতে পারেন, তা সেখানে দেখা গেলো যে ওখানে 3-4 হাজার টাকার মতো আবার প্রস্তুতি হয়ে গেলো ইনশাল্লাহ আগামী জুম্মাই। আস্তে আস্তে দেখলাম যে আবার তারা একটা বিছানা ব্যবস্থা করছে। এই যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন জাল্লি জালালিহু ওয়া শানহুর ঘরের জন্য করে আমি তাদেরকে প্রতিনিহত বুঝালাম, আমি তাদেরকে তাগিদ দিলাম, আমি তাদের সামনে কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ আমি যখন তাদের উপস্থাপন করলাম, তারা আস্তে আস্তে করে আল্লাহমুখী হয়ে গেল আলহামদুলিল্লাহ। এটা আমার গর্ব না, এটা সেই মহান আল্লাহ তাআলার ইচ্ছা। সে মহান আল্লাহ তাআলা আমাকে নিয়েছে ওই তার ঘরের জন্য, তার ঘরে আমাকে আম্মা আল্লাহ কবুল করেছে, তার ঘরে আল্লাহ আমাকে কবুল করে আল্লাহর কাজ আমাকে দিয়ে করা, সেটা আমি গর্ববোধ করি। এরকমভাবে আমার যখন একটা বছর চলে গেল, তারা একদিন মিটিং দিচ্ছে আমাকে নিয়ে বলতেছে হুজুর আপনাকে একটা কথা আছে। তা আমি বললাম যে আসলে কি বলবেন, যে আমার কোনো বেদবি হইলো কি না বা আমি কোনো ভুল করলাম কিনা। বলছে না ও ধরনের কোনো কথা না, বলতেছে হুজুর আমরা খুশি হয়ে গেছি আপনাকে, আমরা যে ছয় মন করে যে ধান দিচ্ছিলাম সেজন্যে এটাকে আমার মুসলিরা সবাই খুশি, আমরা আপনাকে 6 মাসে দেবো 12 মন করে ধান। আমি আশ্চর্য হয়ে গেলাম। পরে তথ্য নিয়ে দেখি যে প্রত্যেকটি মানুষের জমি আছে এবং সবার ঘরে ঘরে ধান, অনেক ধান থাকে। তারা ধান বিক্রি করার পরও মানে এমন হয়ে যায় এমন গাড়ি সচে ধান রাখার জায়গা পায় না বলে। তা আমি কিছু আমি বললাম আলহামদুলিল্লাহ আপনাদের সব, আমি তো আর বলিনি যে আপনারা আবার বলবেন যে হুজুর চায় না, আমি এই কথা বলিনি। যা বলছে না আলহামদুলিল্লাহ আমরা দেবো। দেখা গেলো যে আমাকে সিজনে 24 মন ধান দেওয়া হলো আলহামদুলিল্লাহ। আর আমার একটা মানে মানে কাজ কি, আমি বাড়িতে আমাদের কিছু সরু জমি থাকলে আমি কোনদিন জমিতে যাই না বা জমিতে কাজকর্ম করা আমার একটা পছন্দ নয়, এটা আমার পছন্দের ভেতরে আসে না বা আমার এটা ভালো লাগে না। আম ওখান থেকে আমি কী করতাম, বাড়ির থেকে বাড়িতে খবর দিতাম বাবা যেত, বা আমিও কোনো সময় আসার সময় ওখান থেকে ভটভটি নিয়ে কোনো সময় ধান বিক্রি করে টাকা নিয়ে আসতাম। হ্যাঁ, ভটভটি নিয়ে যা ধান নিয়ে আসতাম 24 মন বা সিজনে 12 মন করে যখন এই ধানগুলো আমি নিয়ে আসতাম, এলাকার লোকজন বলতো যে এই হুজুর আবার কোন জায়গাতে জমি আবাদ করতেছে বা হুজুর কোন জায়গাতে জমি মানে এগ্রিমেন্ট নিয়েছে বা কওলা করছে, এত ধান কীভাবে আসে। আমি এসে তাদেরকে বোঝালাম যে বললাম দেখেন এই ধান আমাকে এইভাবে দেওয়া হয়, আমাকে টাকা দেয় না। তারাও খুশি যে যাক হুজুর বসে থেকে ধান পায়, আমরা এত পরিশ্রম করে মাঠে ঘাটে কাজ করে ধান পাই না আর হুজুর দেখে বসে থেকে ধান ইনকাম করে। এরকম একটা গ্রামের ভেতরে সবার একটা আন্তরিকতা হয়ে গেল, সবাই আমাকে মহব্বত করতে শুরু করলো, সবাই ভালোবাসতে শুরু করলো, সবাই আমার এই বিষয়টা নিয়ে তারা থিওরি করলো, সবাই আমাকে নিয়ে একটা মানে কনফিউশন থাকলো না, সবাই বললো ঠিক আছে চলতেছে। আমার একটা বছর গেল 24 মন ধান পাইলাম আমি, আবার দ্বিতীয় বছর গেল দেখলাম যে ওরা আমাকে এই 24 মন ধানকে 30 মন করেছে। আমি দেখতেছি বছর যাচ্ছে ধান পাইতেছে, এক সময় দেখলাম যে 30 মন যখন শেষ হয়ে গেল বা 30 মন মানে 30-30 আমি থাকলাম আরও 3 বছরের মতো, এভাবে যখন আমার কন্টিনিউ চলতে 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 আমার লেখাপড়া হতে হতে আমি এখন দেখতেছি যে আসলে আমি এভাবেই চললে তো হবে না। আবার বড় বড় মাহফিলে যখন অগ্রসর হইলাম, বড় বড় মাহফিলে যখন আমি যাইতেছিলাম, আমার একটা খুব মহব্বতী মানুষ ছিল ওখানে, যারা হিন্দু থেকে মুসলিম হয়েছিল, যেই হিন্দু থেকে মুসলিম হয়েছিল তার একটা সন্তান ছিল মেহেদি, সে একটু ধর্মীয়ভাবে শিক্ষা গ্রহণ করতে শুরু করলো। আমার আর একটা ছাত্র ছিল নাম তার মানে ছাত্র বলতে কি বন্ধুর মতো, খুব আন্তরিকতা রাখতো, জুম্মার দিনে আমার সাথে বসতো, কথাবার্তা বলতো, হুজুর এটা দেখেন এটা দেখেন এটা খান ওটা খান বলতো। সে পল্লব, সে আবার দুর্গাটাতে পড়তো, সেও দেখি ধর্মীয়ভাবে লেখাপড়া করা শুরু করলো। আমি এক সময় দেখলাম আসলে এই জায়গাতে সবাই ভালোই আছে ইনশাল্লাহ। আমার আমি আস্তে আস্তে করে বললাম দেখেন আমার 4 বছর তো ফুল হয়ে গেল, তা যাই হোক আমি এখানে যে লেখাপড়াটা করেছি বা আমার বগুড়াতে লেখাপড়াটা আমার হয়েছে, তা আমি এখন আমি মানে এই লেখাপড়ার পাশাপাশি বা এই লেখাপড়ার পাশাপাশি আমাকে অন্য কিছু কাজ করতে হবে, কারণ এই লেখাপড়া করতেছি এখানে চাকরি করতেছি আসলে আমি অনেক কষ্ট করে আসতেছি, ভবিষ্যৎ কিছু করতে হবে। তা বলতেছে হুজুর কী করবেন, তা আমি বললাম যে দেখেন যে আমি তো 4 বছর হলে থাকলাম, তা আমাকে একটা বাংলাদেশ সরকার কর্তৃত্ব একটি ট্রেনিংয়ের ব্যবস্থা এসেছে, কারিয়ানা তসবিদুল কোরআন শেখা ফাউন্ডেশনের ট্রেনিং, যে ট্রেনিংটা দিতে হবে 1-4 মাসের মতো, তা এখানে জুম্মার দিনেও কোনো ছুটি থাকবে না, জুম্মা তো থাকতে হবে যেহেতু একটা সরকারি বিষয়, এটা 2007-এর
বাস মানে সাতের দিকে বা আটের দিকে একটা ঘটনা। তা আমি যখন তাদেরকে বললাম এরকম একটা ট্রেনিং এর ব্যবস্থা, তা এটা হলে তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল, অর্থাৎ সেই সময় একটা মানে এটা তাহলে কোনো ঘুষ না, এটা কোনো দুর্নীতি না, একটা একটা ভালো একটা সুন্দর মন মানসিকতা একটা ট্রেনিং শেষ আছে। তা বলতেছে হুজুর আপনি তো আমাদেরকে একবারে মানে মাথায় বাড়ি দিলাম, বলে যে মাথায় বাড়ি না। তা আস্তে আস্তে করে আমি এই ট্রেনিংয়ে যখন ঢুকে পড়লাম, যে ট্রেনিংয়ের ভেতর যখন আমি প্রতিনিয়ত আমার এই ট্রেনিংয়ের ভেতর থাকা এবং সেখান থেকে আমাকে আস্তে 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 করে এখন এখান থেকে ওস্তাদের আমাকে বললো যে বাবা তোমাকে আমরা ট্রান্সফার করব। কোথায় ট্রান্সফার করবেন? বলতেছে ট্রান্সফার করবো আমরা তোমাকে সিরাজগঞ্জ প্রথমে ফেলাবো। তা আমার মসজিদ কিন্তু 3 মাস হলে আমার কাছ থেকে চলে গেছে, আমি একজনকে ওখানে প্রতিনিধিত্ব করে দিয়েছিলাম, মাঝে মাঝে ফোনে কথা হয়, সে যায়, সেও দেখি অনেক সুন্দর ভালো বক্তব্য রাখে। আমি বলতেছি দেখেন আমাকে তো ট্রান্সফার করা হইতেছে, আমি এখন সিরাজগঞ্জ চলে যাব। তা বলতেছে হুজুর আপনি সিরাজগঞ্জ চলে যাবেন? তা ঠিক আছে, আপনি যাকে পাঠাচ্ছেন সে খুব ভালো, সে আসুক, কোনো সমস্যা নাই। এই যে আমি ওকে ওখানে ঢুকে দিলাম, কিন্তু ওর একটা সমস্যা, সে ধান নেবে না, সে টাকা নেবে। তো ওরা আবার এই 30 মন ধান যে 30,000 টাকা এটাকে কমায়া এটাকে আবার 24,000 বা 24,000-এরও কমে মধ্যে নিয়ে এসে তারা ওইভাবে মসজিদটা যখন চালালেন, বললাম কোনো সমস্যা নাই, করছে দা বাড়া ধান কমে দেওয়া যায়, আমি মসজিদে আপনি যে জিনিসটা ইমামের কমাবেন যদি পারেন আপনি ওই টাকাটা আল্লাহর ঘরের জন্য কাজ করবেন, কোনো সমস্যা নাই। তো করছে হুজুর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, আপনার জন্য আমাদের আপনাদের আমাদের গ্রাম আমাদের এলাকা আপনার জন্য খোলা, আপনি যে কোনো মতো আসেন। আমি এখান থেকে আমি বললাম দেখেন আমি আপনাদের ওখানে ছিলাম, আল্লাহ আমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে, আমি ট্রেনিংয়ে যাবো, যেহেতু আমার ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। বলতেছে হ্যাঁ অবশ্যই আমরা আপনাকে ঠেকাবো না, আপনি সামনে যাবেন ইনশাল্লাহ, মানুষের দোয়া আছে। আমি চলে গেলাম সিরাজগঞ্জে, সিরাজগঞ্জে আমার কাজ কি, সিরাজগঞ্জের একটা মসজিদে আমাকে নিয়োগ দেওয়া হইলো, সেই কাজটা ছোটো কাজ, এর চাইতেও অনেক ছোটো কাজ। কাজটা কি, আমাকে 11 জন ছাত্র দেওয়া হইলো যে একে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, এই সন্তানকে কোরআনের শিক্ষা দেবেন, এই মসজিদে আপনি কোরআন পড়াবেন বা এই মসজিদে এদেরকে কোরআনের আওতাভুক্ত করবেন। আমি বললাম আলহামদুলিল্লাহ আমি এটা পারবো, এটা আমার দ্বারা সম্ভব, এটা কোনো সহজ কাজ না। আমি মসজিদে 10 জন ছাত্রকে নিয়ে আমি যখন কোরআনের তালকির করলাম, ওখানেই আমার খাওয়ার ব্যবস্থা হয়ে গেলো, থাকার ব্যবস্থা হয়ে গেল, আস্তে 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 করে ওই মসজিদে একসময় ছাত্রর সংখ্যা দাঁড়ালো 40 জন আলহামদুলিল্লাহ। অর্থাৎ ওই এলাকাতে এ ধরনের ধর্মীয় শিক্ষাগুলো ছিল না, বা তারা মক্তব বা কোরআন শিক্ষাও যে মসজিদে দেওয়া যায় বা বাড়ি বাড়ি এসে দেওয়া যায় এটা তাদের ভেতরে এটা কাজ করতো না। তারা মনে করতো যে বাইরে থেকে একটা হুজুর নিয়ে এসে 1,500 টাকা মাস দিয়ে এটা সম্ভব হয় না। তা দেখা যায় একটা শিখ একটা ছাত্রর আমার কাছে পড়তে বা আমার কাছে আসতে তার নিম্নতম মাসে খরচ হতো 100 টাকার মতো, তাহলে 40 জনে 4,000 টাকা, আস্তে আস্তে করে বাড়তে বাড়তে অন্য একটা এই মসজিদে 4,000 হলে আর একটা মসজিদে 4,000, দেখা গেছে যে আমি দৈনিক আমি দিনে 5টা মসজিদে পড়াতে পারি, তাহলে 5টা মসজিদে আমি যদি পড়াতে পারতাম তাহলে 4,000 করে যখন হতো 4×20 আমার মাসে 20,000 টাকা ইনকাম আসতেছে আলহামদুলিল্লাহ। আমার 20,000 টাকা আসলে আমাকে যেই আওতাভুক্ত যে অফিস বাবাজের কার্যক্রম থাকে আমাকে 3,000 টাকা দেওয়া লাগতেছে, আমি সেখানে 3,000 দিয়ে আমার প্রতি মাসে আমার 17,000 টাকা ইনকাম আসতেছে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে করে যখন দিন পরিবর্তন হচ্ছে বাড়তেছে, ছাত্রদের সংখ্যা 300 টাকায় চলে যাইছিল, 200 থেকে 100 থেকে 200 গেলো, সেখান থেকে গেলো যে 40,000-এ আমার এখানে 17 দোকানে 34,000-এ চলে যাইতেছে, যখন আমি দেখা গেলো যে আরও 100 টাকা বাড়ান গেলো আরও মানে বাড়তেছে, দেখা গেলো যে কন্টিনিউ আমার যত মাস যাইতেছে দিন যাইতেছে আমার যত সময় বাড়তেছে, অর্থাৎ আমার যত সামনে ভবিষ্যৎ আসতেছে আমার এই টাকার মানটা বাড়তেছে। এক পর্যায়ে দেখলাম যে বাড়তে বাড়তে 500 টাকা করে যখন বেড়ে গেল, প্রত্যেকটি ছাত্র 500 টাকা করে যখন প্রতি মাসে দেওয়া শুরু করলো, দেখলাম যে একসময় আমার 50,000-এর ওপরে মাসিক ইনকাম চলে আসলো আলহামদুলিল্লাহ। এটা হলো জীবন, এভাবে বেড়ে ওঠা ভাই, কষ্ট করলেই আল্লাহ তাআলা আপনাকে অনেকদের মতো নিয়ে যাবে ইনশাল্লাহ, কষ্ট না করলে আল্লাহ আপনাকে আগায় নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন কষ্টকে ভালোবাসে। আমার মাসের ইনকাম 50,000 টাকা কন্টিনিউ ওই সময় হলো পুরা 3.5 বছর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারাও কষ্ট করেন, আল্লাহর সাথে লেগে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে মহব্বত করেন, আল্লাহর দিনের কাজের সহযোগিতা করেন, দেখবেন রিজিকের ফয়সালা আমার আল্লাহ কোন দিক দিয়ে করে দেবে আপনি নিজেও জানতে পারবেন না আলহামদুলিল্লাহ। আপনি বুঝতেই পারবেন না আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ কীভাবে করে দিল, আপনার রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ কীভাবে করে দিল আপনি বুঝতেই পারবেন না, আপনার দিলকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে তার দিকে করে নিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ আমাদের সবাইকে এইরকমভাবে জীবনযাপন করা, আমার মতো কষ্ট করে ওপরে ওঠার মতো জীবনযাপন করতে পারো। এরপরে আমার আরও জীবনী আছে ইনশাআল্লাহ আপনাদের সামনে, এরপরে আমি দশ মিনিট করে আলোচনা করব ইনশাআল্লাহ। যদিও আমার এই ভিডিওটি একটু লেন্দি হয়েছে, মন খারাপ করবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।